পানীয় জলের দাবিতে ইলেকট্রিক ট্রান্সফরমার বন্ধ করে পথ অবরোধ করে তুমুল বিক্ষোভ গ্রামবাসীদের। যত দ্রুত সম্ভব জলের ব্যবস্থা করতে হবে, না হলে এই অবরোধ নামবে না বলে কড়া হুঁশিয়ারি বিক্ষোভকারী বাসিন্দাদের। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের মনোহরপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রতাপপুরের রত্তলা এলাকার। জানা গেছে ওই এলাকায় নাকি আজ সকাল থেকেই কোনো নলকূপ থেকেই জল পড়ছে না, ইদানিং প্রায়ই এই সমস্যা হচ্ছে। অথচ ভোর ভোর 5টা থেকে সকাল 9টা পর্যন্ত জল দেওয়া হতো, কিন্তু হঠাৎ করেই জল বন্ধ করে দেওয়ার ফলে চরম সমস্যায় পড়েছেন গ্রামের শতাহত পরিবারের মানুষজন। পানীয় জলের সময় পরিবর্তন করা নিয়েও ক্ষুব্ধ রয়েছেন তারা। তাই সমস্ত সমস্যা মিটিয়ে অবিলম্বে টাইম মতো জল দেওয়ার দাবিতে ইলেকট্রিক ট্রান্সফরমার বন্ধ করে পথ অবরোধ করে গ্রামবাসীরা। প্রত্যেক দিন 5টা থেকে 9টা নাগাদ জল পাই, কিন্তু আমার বাড়িতে ওই জলের উপরে নির্ভর। আমি একটা গোদ রোগী, আমি থ্যালাসেমিয়া রোগী, আমার মা মেন্টালি পেশেন্ট, কিন্তু আমাদের জলের সমস্যা প্রচুর। আমাদের পাড়াতে একটা টিউবওয়েল ছিল, সেটা উপরে নিয়ে চলে গেছে, একটা সাবমার্সিবল 15 বছর ধরে আছে, কিন্তু তাতে কোনো কারেন্টের ব্যবস্থা আজ পর্যন্ত হয়নি। নিজেদের মিটার থেকে তবু বেশ কিছুদিন জ্বালানো হয়েছিল। কতদিন ধরে জল সমস্যা? অনেকদিন ধরে এরকম টিউবওয়েল খারাপ হয়ে পড়ে থাকতো সমস্যা, এখন এই মোটেই জল পাচ্ছি না। আমি একটা নতুন জল ট্যাঙ্ক হয়েছে, এটা কি চালু হয়েছে? এটা ট্যাঙ্ক তো চালু হয়নি, এমনি ঘরে ঘরে দিয়েছে আর কি। কিন্তু আমার বাড়িতে মেন্টালি সমস্যা, আমার গোদের রোগ সমস্যা, আমার থ্যালাসেমিয়ার সমস্যা, তবু কিন্তু এই জল বয়ে না সে মানে মানসিক রোগীকে চান করানো করতে করাতে হচ্ছে, সবকিছু করছে, এই রোগ নিয়ে করাতে হচ্ছে। জলের দাবিতে পথ অবরোধের ঘটনায় প্রতিক্রিয়া দিতে গিয়ে অঞ্চলের সহসভাপতি সুবিনয় জানা বলেন, 2016 সাল থেকে এখানে পিএইপির জলের ট্যাঙ্ক তৈরি হচ্ছে, 7 বছর হয়ে গেলেও সেই কাজ এখনো সম্পন্ন হয়নি। এটা আমাদের এজেন্সির দুর্বলতা, প্রশাসনের বিভিন্ন দপ্তর জানিয়েছি কিন্তু কোনো সুরাহা হয়নি। বিক্ষোভের পর প্রতাপপুর গ্রামসহ এলাকার মোট 5টি গ্রামে জলের লাইন ভাগ করা হবে বলেই জানিয়েছেন অঞ্চলের সহসভাপতি সুবিনয় জানা। এই বিষয়টা নিয়ে বলি, 2016 সাল থেকে আমাদের পিএইচএস কাজ শুরু হয়েছে, তো প্রায় 2016 সাল থেকে 2023 সাল, 7 বছর। তো এইটা অ্যাকচুয়ালি আমাদের এজেন্সির দুর্বলতা এবং এজেন্সির ব্যর্থতার কারণে মানুষের ক্ষোভ বাড়ছে। আমরা বারে বারে চেষ্টা করছি, প্রশাসনকেও জানিয়েছি, না জানিয়েও কোনো হয়নি। কন্ট্রাক্টর আজ বলছে কালকে পাইপ কানেকশন করবো, রিজার্ভার কানেকশন করবো, এবং যে সমস্ত লিকগুলো আছে, জল বেরিয়ে যাচ্ছে, সেগুলো আমরা বারে বারে বলেও সেই লিকগুলোও সারানো হয়নি। তো এই মুহূর্তে মানুষের ক্ষোভ এইটাই। আমরা চেয়েছিলাম যে আমাদের 5টা গ্রামকে আমরা 3টে ভাগে ভাগ করব। তো যা আমরা প্রথম সকাল থেকে যেটা চালিয়েছিলাম 4টে থেকে এই 5টা থেকে 9টা পর্যন্ত, তারা বলছেন না আমার দিকে সকালেই জল দিতে হবে। আবার অন্য গ্রাম রদস্বাড়ি, তারা বলছেন না আমার দিকে সকালে দিতে হবে। হরিশপুর বলছে আমার দিকে সকালে দিতে হবে। সবাই যদি সকালে জল চায় একসাথে, আর একসাথে সব ভাল খুলে দিলে কেউ জল পাবে না। তো এই মত অবস্থা, আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে যদি আমরা প্রথমে যদি আমরা হরিশপুরকে আর শামসুন্দরপুরকে জল দিই সকালে, হ্যাঁ 9টা পর্যন্ত, 9টা থেকে 12টা হচ্ছে রদস্বাড়ি, এবং 12টার পর থেকে আমাদের প্রতাপপুর। কিন্তু প্রতাপপুরের লোক যেহেতু সকাল থেকে জল পাচ্ছিল, প্রতাপপুরের লোক বলছে না আমাদেরকে প্রতাপপুরেই সকালেই জলটা দিতে হবে। এই নিয়ে ঝামেলা করেছে এবং ট্রান্সফারকে নামিয়ে দিয়েছে। নিরোগ ডায়াগনস্টিক, এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন, অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট। আরামবাগ শহরে সর্বপ্রথম সিটি স্ক্যান, আল্ট্রাসোনোগ্রাফি, এন্ডোস্কোপি, কলোনোস্কোপি, কালার ডপলার, ইকোকার্ডিওগ্রাফি, ডিজিটাল এক্সরে, ইএমজি, এনসিবি, ইসিজি, ইইজি, অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান। এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক। ঠিকানা কোর্ট রোড, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 9732 8436 77।